কমল রায় এই সমস্ত রাজনৈতিক চাপানোতরের বাইরে গিয়ে আমি আপনার কাছে যেটা জানতে চাইব, নন আদার দ্যান প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা তার সুরক্ষা যেখানে জড়িত, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম পরিস্থিতি যে প্রধানমন্ত্রী এয়ারপোর্টে ফিরে এয়ারপোর্টে বলছেন যে বেঁচে ফিরলাম, মুখ্যমন্ত্রীকে আমার ধন্যবাদ জানাবেন, এটা তো ইটসেলফ ভীষণ সিরিয়াস। এবং পুলওয়ামার ক্ষেত্রে যেমন প্রশ্ন উঠেছিল যে কিভাবে ওখানে বিস্ফোরক বোঝায় গাড়ি এলো, কেন, এটা কি ইন্টেলিজেন্স ফেলিয়ার? না, প্রধানমন্ত্রীর কনভয়কে কালকে যেভাবে আটকে থাকতে হয়েছে এবং প্রধানমন্ত্রীকে ফিরতে হয়েছে, এবং প্রধানমন্ত্রীর এই কথাটাই যদি আমরা ধরে নিই যে বেঁচে ফিরলাম, তাহলে তো ইন্টেলিজেন্স ফেলিয়ারের প্রসঙ্গ উঠবেই, তার দায়টা কার? মোভিয়া, সব থেকে প্রথম আমার প্রণাম করছি যত পলিটিক্যাল লিডার আজকে প্যানেলে আছে। আমি এই ব্যাপারটাকে পলিটিক্যাল কালার না দিয়ে পিওরলি ফ্রম দি অ্যাঙ্গেল অফ সিকিউরিটি কিছু বলতে চাই। এক্স্যাক্টলি, আমি সেটাই আপনার কাছে জানতে চাইছি যে এটা কি একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার নয়? যাই ঘটে থাকুক, যেভাবেই ঘটে থাকুক, ইন্টেলিজেন্স ফেলিয়ার তো? ইন্টেলিজেন্স ফেলিয়ার, ইয়েস, পার্শিয়ালি ইন্টেলিজেন্স ফেলিয়ার, আমি বলবো ইট ইজ এ পার্শিয়াল ইন্টেলিজেন্স ফেলিয়ার। এবার আমি একটু বলি, জাস্ট গিভ মি ওয়ান মিনিট প্লিজ। প্রথম কথা হচ্ছে যে সেন্সিটিভ ইস্যু নিয়ে প্রাইম মিনিস্টার স্টেটমেন্টটা দিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এটা যদি ডিপে না গিয়ে আমরা অ্যানালাইজ করি, এর গুরুত্বটা আমরা বুঝবো না। আমি পলিটিক্যাল সাইড নিচ্ছি না, রাইটলি তুমি বলেছো, প্রাইম মিনিস্টার ইজ অ্যান ইনস্টিটিউশন, ওই ইনস্টিটিউশন দ্য হাইয়েস্ট ইনস্টিটিউশন যেটা সিকিউরিটি তরফ থেকে ভারতবর্ষ প্রাইম মিনিস্টারকে দেয়। সেখানে এসপিজি বলে কি, যখনই একটা মুভমেন্ট বা প্ল্যান, সেই মুভমেন্টের কন্টিজেন্সি প্ল্যান থাকে। এবারে প্রাইম মিনিস্টারের প্ল্যান ছিল ভাটিন্ডা থেকে ফিরোজপুর হেলিকপ্টারে যাবে, হেলিকপ্টারে নেমে ফিরোজপুর থেকে হুসেনিওয়ালা যান। এবারে একটু আমাকে সময় দিলে আমি বলি, আমি ওই অঞ্চলে অপারেট করেছি। ভাটিন্ডা থেকে ফিরোজপুর হচ্ছে অ্যাবাউট 100 কিলোমিটার বাই রোড, আর ফিরোজপুর হচ্ছে ব্যাঙ্গল, ইটস এ বর্ডার সিটি, বর্ডার টাউন। ফিরোজপুর সতলেজ নদীর ওপরে একটা শহর, নদীটার ওপরে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই তুমি হোসেনিওয়ালা এনক্লেভে পড়ছো। হোসেনিওয়ালা এনক্লেভের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেখানে শহীদ ভগৎ সিং এর সমাধি আছে। আর 1965 সাল, 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী এই হোসেনিওয়ালাকে অ্যাটাক করে ক্যাপচার করে নিয়েছিল, বিকজ ইট ইজ অ্যান এনক্লেভ, ওর পেছন দিকে সতলেজ রিভার। তারা হঠাৎ করে আক্রমণ করে দুবারই তারা এই হোসেনিওয়ালা এনক্লেভকে ক্যাপচার করে নিয়েছিল, কিন্তু শহীদ ভগৎ সিং এর সমাধিকে তারা ডিস্টার্ব করেনি। এবারে আসি আমি, যখন হেলিকপ্টারের ওয়েদারের জন্য হেলিকপ্টারের ফ্লাইটটা পোস্টপোন হলো, অটোমেটিক্যালি কন্টিনজেন্সি প্ল্যান ছিল এসপিজির কাছে যে বাই রোড মুভ করবে, 100 কিলোমিটার টু ফিরোজপুর, তারপর আবার 10 কিলোমিটার টু হোসেনিওয়ালা। তা এই যে রোড মুভমেন্টের প্ল্যান, ইট ইজ অলসো ইন্ডাক্টেড ইন টু দি সিকিউরিটি সিস্টেম, যার জন্য আগের থেকেই এসপিজি স্টেট সিকিউরিটি এজেন্সিগুলোর সঙ্গে কোঅর্ডিনেট করে। এই রোড প্রোটেকশনটা কিন্তু এসপিজির কাজ না, রোড প্রোটেকশন, রোডকে স্যানিটাইজ করা কিন্তু স্টেট পুলিশের কাজ। তার মানে পুলিশ, স্টেট পুলিশ আর এসপিজির একটা সমন্বয় যদি না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। এবারে সিকিউরিটির অ্যাঙ্গেলে আমি বলি, সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু এই যে ডেমনস্ট্রেশন করা, ডেমনস্ট্রেশন করা ইজ এ রাইট, কিন্তু ওই ডেমনস্ট্রেটরদের ভেতর থেকে যদি কেউ একটা AK-47 দিয়ে গুলি করে দিত, তাহলে কেউ কে রেসপন্সিবিলিটি হতো? আমি ইমেজ দেখেছি যে যেখানে কনভয়টা মুভ করছিল প্রাইম মিনিস্টারের, তার থেকে 10-20 মিটারের মধ্যে 4-5 জন লোক মুভমেন্ট করছিল কনভয়ের সঙ্গে সঙ্গে। তা এটা ডেমনস্ট্রেশন ইজ অল রাইট, কিন্তু আমি একটু আপনার কাছে অনুমতি চাই, নিচে একটা ছোট্ট বিরতিতে আমাকে যেতেই হবে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।